মহেশপুর মাটির নিচ থেকে পাওয়া গেল কয়েক শ বছরের পুরানো নৌকা। সাইফুল ইসলাম, ঝিনাইদহ, প্রতিনিধি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে মাটির নিচ থেকে একটি কয়েকশো বছরের পুরনো নৌকার সন্ধান মিলেছে। নৌকাটি দেখার জন্য এলাকায় উৎসুক জনতার ভিড় বাড়ছে। নৌকাটি মাটির 4 ফুট নিচ থেকে খনন করে পাওয়া গেছে। বিশাল আকৃতির এই নৌকা নিয়ে প্রতিদিন কৌতূহল মানুষের ভিড় বাড়ছে মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, বজরাপুর গ্রামের নজের আলীর ছেলে মনছের আলী 3 দিন আগে বজরাপুর বাওর থেকে ধান খেতে পানি দেওয়ার জন্য সেচ খাল খনন করছিলেন। খাল খুঁড়তে খুঁড়তে তার কোদালের মাথায় নৌকার কিছু অংশ উঠে আসে। এ খবর প্রচার হয়ে পড়লে গ্রামের মানুষ সমষ্টিগতভাবে নৌকার সন্ধানে খনন করতে থাকে। 3 দিন ধরে খননের পর বুধবার পুরো নৌকার আকৃতি খুঁজে পায়। স্থানীয় সাবেক ইউপি সদস্য পূর্ণিমা রানী জানান, নৌকার প্রতিশব্দ হচ্ছে বজরা। এই গ্রামের নামও বজরাপুর। হয়তো কোন এক সময় এই গ্রামের মানুষের চলাচলের একমাত্র সম্বল ছিল নৌকা। সেই নাম অনুসারে গ্রামটির নামকরণ করা হয়েছে বজরাপুর। তিনি আরও জানান, খবর শুনে তিনিও বজরাপুর বাওর এলাকার হালদার পাড়ায় গিয়ে বৃহৎ নৌকাটি দেখে এসেছেন। তিনি এটি সংরক্ষণের দাবি করেন। ঘুরতে যে একটা নৌকা পাওয়া গেছে 100 ফুট লম্বা হবে, পূর্বপুরুষ আমলের নৌকাটা মনে হচ্ছে, বজ্রাপুর। মাটি খুঁড়তে যেয়ে একটা নৌকা পাওয়া গিয়েছে আমাদের জীবনে।